হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, এপ্রিল মাস পুরোপুরি শেষ হয়ে গিয়েছে, এবারে মে মাস আসতে চলেছে। তো বন্ধুরা, মে মাসে আমরা কোন রেশন কার্ডে কত কেজি করে মাল পাবেন তার নতুন অফিসিয়াল লিস্ট চলে এসেছে। তো আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো যে মে মাস নাগাদ আপনাদেরা যে আমাদের কাছে কার্ড রয়েছে, আপনাদের কাছে যে ধরনের কার্ড হতে পারে, AAY, PHH, SPHH, RKC1 বা 2, যে ধরনের কার্ড হোক না কেন, তো রয়েছে বিরাট বড় আপডেট, বিরাট বড় সুখবর। মে মাসে আপনারাও আবার নানান ধরনের মাল পেয়ে যাবেন রেশন দোকান থেকে। তো বন্ধুরা, ইতিমধ্যে নতুন লিস্ট প্রকাশ করা হয়েছে, তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ লিস্ট আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন কার্ডে আপনারা কত কেজি করে চাল, গম, চিনি এইগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, বিস্তারিতভাবে ভিডিওটিতে যাওয়ার পূর্বে রয়েছে ছোট্ট রিকোয়েস্ট। যারা যারা এই চ্যানেলের ভিডিও দেখছেন, তো অবশ্যই বলবো আপনারা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওটি যদি আপনাদের কাছে খুবই হেল্পফুল বলে মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে আপনারা আপনাদের বন্ধু বান্ধব প্রিয়জনদের মধ্যে শেয়ার করুন। বিভিন্ন ধরনের সোশ্যাল যে প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, সেখানে গিয়ে আপনারা শেয়ার করতে ভুলবেন না। যত বেশি আপনারা শেয়ার করবেন, ততই কিন্তু যে সমস্ত মানুষ রয়েছে তারা জানতে পারবে, তারাও এই সমস্ত তথ্য সম্পর্কে আপডেট থাকবে। তাই নিজেকে আপডেট রাখুন এবং আপনাদের প্রিয়জনদেরও আপডেট রাখুন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি অফিসিয়ালি নতুন লিস্ট প্রকাশ হয়েছে, সেই লিস্ট আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তো সেই লিস্ট থেকে আপনাদেরকে জানাবো যে অন্ত্যোদয় অন্ন যোজনা যে কার্ড রয়েছে, অন্ত্যোদয় অন্ন যোজনার রেশন কার্ড থাকলে আপনারা কোন কার্ডে কত কেজি করে মাল পাবেন সেই লিস্ট আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, চাল, তো চাল আপনারা যে পাবেন তা হচ্ছে, চাল আপনারা হচ্ছে পাবেন 15 কেজি করে পরিবার পিছু। তো প্রথমে বলে দিই, অন্ত্যোদয় অন্ন যোজনা যে কার্ডটি রয়েছে, এই অন্ত্যোদয় অন্ন যোজনা হচ্ছে কার্ডটিতে মাল কাঠ পিছু দেওয়া হয় না, এখানে হচ্ছে পরিবার পিছু দেওয়া হয়। অর্থাৎ এই কার্ডের একটি সুবিধা হচ্ছে, যদি আপনার কাছে একটি কার্ড থেকে থাকে তাহলেও আপনি 15 কেজি চাল পাবেন, যদি 10টি কার্ড থেকে থাকে তাহলেও আপনি 15 কেজি করে চাল পাবেন। তো বন্ধুরা বুঝতে পেরেছেন। এবার আসছি আটা। আটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে 19 কেজি করে আটা আপনারা পেয়ে যাবেন পুরোপুরি বিনামূল্যে, এর জন্য কোনো রকম টাকা পয়সা আপনাদেরকে খরচ করতে হবে না। এবং সে সঙ্গে চিনি পাবেন আপনারা 1 কেজি করে চিনি পাবেন, তবে চিনিটি বিনামূল্যে দেওয়া হয় না, এটা আপনাদেরকে পয়সা খরচা করে কিনে নিতে হবে। তবে খুবই নামমাত্র দাম, দোকানে চিনির দাম অনেক, তো এখানে মাত্র 13.50 টাকা, অর্থাৎ প্রায় ধরলে 14 টাকা দামে আপনারা চিনি পেয়ে যাবেন, যেটি হচ্ছে 1 কেজি পরিবার পিছু দেওয়া হবে। তো এটা আপনাদের কার্ড ওয়াইজ নয়, আপনাদের পরিবারে যতগুলোই কার্ড থাক না কেন আপনাদেরকে 1 কেজি হচ্ছে মাল দেওয়া হবে। তা বন্ধুরা বুঝতে পারলেন, চাল পেলেন 15 কেজি, আটা পেলেন 19 কেজি, আর চিনি পেলেন 1 কেজি। তো এটা হচ্ছে অন্ত্যোদয় অন্ন যোজনার এই মালটা পেলেন। এবং এর সঙ্গেও পাবেন হচ্ছে অতিরিক্ত করে মাল পাবেন, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এর সঙ্গে আবার অতিরিক্ত মাল পাবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে কেন্দ্র সরকারের তরফ থেকে অতিরিক্ত মাল দেয়া হচ্ছে, যাদের অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ড রয়েছে তারা অতিরিক্ত মালটা পাচ্ছেন। তো এটা লকডাউনের সময় থেকে শুরু করা হয়েছে, অর্থাৎ 2020 সালে যখন লকডাউন করা হয়েছিল তখন থেকে শুরু করা হয়েছিল। তো এখনও এই মাল দেওয়া হচ্ছে বিনামূল্যে কেন্দ্র সরকারের তরফ থেকে পুরোপুরি ফ্রিতে। অর্থাৎ আপনারা চাল ওখানে পেলেন হচ্ছে 15 কেজি করে চাল পেলেন। এবারে দেখুন বন্ধুরা, এখানে আপনারা চাল পাবেন হচ্ছে 2 কেজি করে হচ্ছে মাথা পিছু। তো ওখানে আপনারা পেলেন পরিবার পিছু চাল, এখানে আপনারা পাবেন হচ্ছে মাথা পিছু চাল। অর্থাৎ ধরুন আপনাদের কাছে 5টি কার্ড রয়েছে, তো আপনাদের কাছে ধরুন 5টি কার্ড রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে মাথা পিছু 2 কেজি করে চাল, অর্থাৎ টোটাল আপনারা কত 10 কেজি আপনারা হচ্ছে চাল পেয়ে গেলেন। ঠিক আছে, তো এইখানে 10 কেজি পেলেন। আগে হচ্ছে পরিবার পিছু কত পেয়েছিলেন, আগে হচ্ছে পরিবার পিছু পেয়েছিলেন হচ্ছে কত 15 কেজি, তো আপনারা কত পেলেন, আপনারা হচ্ছে 25 কেজি, আপনারা হচ্ছে 25 কেজি করে চাল পেয়ে গেলেন। এবার আসছি গম। গম বা আটা যেটা আমি ধরি, তো বন্ধুরা আমরা 19 কেজি করে আটা পরিবার পিছু পেয়েছেন, তার সঙ্গে গম পেয়ে যাবেন 3 কেজি করে মাথা পিছু। তো যদি 5টি কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন 15 কেজি, 15 কেজির কাছাকাছি কিন্তু গম পেয়ে যাচ্ছেন। এবারে এটা বিভিন্ন জেলায় বিভিন্ন রেশন দোকানের ভেদে এটা দেওয়া হয়ে থাকে, কোথাও আটা দেওয়া হয়ে থাকে, কোথাও গম দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, আপনাদের রেশন দোকানে আটা দেওয়া হয় না গম দেওয়া হয় অবশ্য কমেন্ট সেকশানে কমেন্টস করতে ভুলবেন না। তো বন্ধুরা, তাহলে হচ্ছে আপনারা ওখানে হচ্ছে 19 কেজি হচ্ছে পেয়েছেন, 19 কেজি হচ্ছে এখানে আটা পেয়েছেন, আর এখানে হচ্ছে কত 5×3=15 কেজি, অর্থাৎ 19 কেজি আর 15 কেজি কত হচ্ছে আপনারা হচ্ছে 34 কেজি, 34 কেজি আপনারা আটা বা গম, যেটা বললাম যে নানান জায়গায় নানান রেশন দোকান নানান রকমভাবে দেওয়া হয়ে থাকে, তো আপনারা 34 কেজি আটা গম মিলিয়ে পেয়ে গেলেন। অর্থাৎ কোনো জায়গায় আটা গম মিলিয়ে দেওয়া হয়, কোনো জায়গায় শুধু আটা দেওয়া হয়, কোনো জায়গায় আর এটা গমও দেওয়া হয়।
তো যাই হোক, আপনারা 38 কেজি এই আটা পেয়ে গেলেন, আর 25 কেজি আপনারা চাল পুরোপুরি বিনামূল্যে পেয়ে গেলেন, আর চিনি পেয়ে যাচ্ছেন 1 কেজি, যেটা আপনাদেরকে কিনতে হবে। তো আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছেন, অন্ততই অন্ন যোজনার হচ্ছে এটা লিস্ট, এটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমরা চলে যাবো SPIHPHR যে কার্ডগুলো রয়েছে, তো সেই লিস্টটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখুন, SPIHPHR যে কার্ড যাদের রয়েছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই ধরনের কার্ড যাদের রয়েছে, তো তারা যে মাল পাবেন তার লিস্ট চলে এসেছে বন্ধুরা, তার লিস্ট আপনাদেরকে জানিয়ে দিই। চাল আপনারা পাবেন 2 কেজি হচ্ছে মাথা পিছু, তো এখানে কিন্তু অন্তত অন্য যোজনার মতো পরিবার পিছু দেওয়া হয় না, এখানে এই কার্ডে মাথা পিছু দেওয়া হয়ে থাকে। তো চাল আপনারা পেয়ে যাচ্ছেন 2 কেজি করে মাথা পিছু, তো যদি আপনার ধরুন বাড়ির ফ্যামিলিতে 5টি কার্ড থেকে থাকে, তো আপনারা 10 কেজি পেয়ে যাচ্ছেন, 7টি কার্ড থাকলে 14 কেজি আপনারা পেয়ে যাবেন। আপনাদের ফ্যামিলিতে যতজন মেম্বার রয়েছে তো সেরকম অনুযায়ী আপনারা কিন্তু এই মাল পেয়ে যাবেন। তো এবারে চাল আপনারা পেয়ে যাচ্ছেন কত হচ্ছে, 5টা কার্ডে হচ্ছে 10 কেজি করে চাল পেয়ে যাচ্ছেন। এবার হচ্ছে যাদের SPIHR কার্ড রয়েছে তারাও মে মাসে অতিরিক্ত করে চাল পাবেন, অর্থাৎ পার হেড মাথা পিছু 2 কেজি করে। তো তাহলে 5টি কার্ডে এখানে 10 কেজি, আবার অতিরিক্ত 10 কেজি, যেহেতু 2 কেজি করে পার রেশন কার্ড, তো 10 কেজি 10 কেজি আপনারা কত, 20 কেজি আপনারা চাল পেয়ে গেলেন। এবারে আটা 2 কেজি 850 করে দেওয়া হয়ে থাকে, এটা মাথা পিছু। তো ধরছি আমি এটা 3 কেজি ধরলে, গড় আমি 3 কেজি ধরি, তাহলে সেক্ষেত্রে আপনারা 5 দিনে 15 কেজি আটা পেয়ে যাচ্ছেন। তো 15 কেজির কিছুটা কম আপনারা আটা পাবেন, কারণ যেহেতু এটা 2 কেজি 850 করে দেওয়া হচ্ছে। এবারে কেন্দ্র সরকারের তরফ থেকে অতিরিক্ত আবার 3 কেজি করে আটা দেওয়া হবে, তো ওখানে 15 কেজি পেয়ে যাচ্ছেন তাহলে, অর্থাৎ ওখানেও মাথা পিছু আমরা 3 কেজি করে দেওয়া হবে, সেক্ষেত্রে 5 দিনে 15 কেজি। আর এখানে হচ্ছে যদি গড় আমি 3 কেজি করে ধরেছি, 5 দিনে 15 কেজি, অর্থাৎ 15 কেজি 15 কেজি 30 কেজি, 30 কেজির কাছাকাছি আপনারা আটা পেয়ে যাচ্ছেন। তো এখানে যেহেতু 2 কেজি 850 দেওয়া হচ্ছে, তাই কিছুটা আপনারা কম পাচ্ছেন, তো 15 কেজির থেকে কিছুটা কম আপনারা আটা পেয়ে যাচ্ছেন। তো বলে রাখি, চিনি এই SPIHR কার্ডে কোনো রকমভাবে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র অন্তত অন্ন যোজনা কার্ডেই চিনিটা দেওয়া হচ্ছে। SPIHR কার্ডের ক্ষেত্রে শুধুমাত্র চাল এবং গম দেওয়া হচ্ছে, এবং অতিরিক্ত যে মাল সেটাও দেওয়া হচ্ছে। আচ্ছা, এবারে বলি PHH রেশন কার্ডের ক্ষেত্রে সেম, PHH হচ্ছে SPIHR যা মাল, তো PHHর ক্ষেত্রেও সেম মাল, ঠিক আছে, কোনো রকম পরিবর্তন নেই। SPIHPHHর ক্ষেত্রে সেম মাল দেওয়া হবে, অর্থাৎ ওইখানেও হচ্ছে যদি 5 টাকার থেকে থাকে তো আপনারা 20 কেজি করে চাল পেয়ে যাবেন, আর গম বা আটা সেক্ষেত্রে আপনারা 15 কেজি 15 কেজি 30 কেজি করে গম বা আটা আপনারা পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, তো এটা হচ্ছে SPIHPHR আপনাদেরকে জানালাম, আর অন্তত অন্ন যোজনা জানালাম। এবারে পড়ে থাকছে হচ্ছে RKSY 1 এবং 2। এবার RKSY 1 এবং 2 আপনাদেরকে জানিয়ে দেবো। তো প্রথমে দেখুন RKSY 1 আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন RKSY 1 যে কার্ডটা দেখতে পাচ্ছেন শো হচ্ছে, তো এই যে এই ধরনের কার্ড যাদের রয়েছে তো সেটা হচ্ছে RKSY 1 কার্ড। তো RKSY 1 যাদের কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে বলি, RKSY 1 যে কার্ড এবং RKSY 2 যে কার্ড, এরা হচ্ছে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার অন্তর্গত কার্ড, আর AAYPHHSPHH হচ্ছে জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অন্তর্গত কার্ড, অর্থাৎ ওইগুলো হচ্ছে কেন্দ্র সরকারের কার্ড, ওই কার্ডের সমস্ত খরচা কেন্দ্র সরকার বহন করে। আর RKSY 1 এবং 2 হচ্ছে এটা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার কার্ড, অর্থাৎ এই কার্ডগুলোর সম্পূর্ণ খরচা রাজ্য সরকার বহন করে। তো বন্ধুরা এখানে চাল হচ্ছে 2 কেজি করে মাথা পিছু পাবেন, তো 5টা যদি কার্ড থেকে থাকে ধরে নিই, তো সেক্ষেত্রে আপনার হচ্ছে 5 গুণিতক হচ্ছে 2, 10 কেজি করে আপনারা চাল পেয়ে যাচ্ছেন। আর গম হচ্ছে 3 কেজি করে মাথা পিছু, তো এই কার্ডে কোনো রকম আটা দেওয়া হয় না, এখানে গম দেওয়া হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনারা 5 গুণিতক হচ্ছে 3 কেজি, তো কত আমি ধরে নেবো, তো আমরা এখানে হচ্ছে 15 কেজি আমরা গম পেয়ে যাচ্ছেন। তো কোনো রকমভাবে চিনি এই কার্ডে দেওয়া হয় না, আর অতিরিক্ত যে মাল AAYPHHSPHH যে অতিরিক্ত মাল দেওয়া হচ্ছে, তো এখানে কিন্তু কোনো রকম অতিরিক্ত কোনো মাল দেওয়া হয় না। এটা হচ্ছে RKSY 1 কার্ড গেল, এবার আসছে RKSY 2 কার্ড। তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন RKSY 2 রেশন কার্ডে দেখতে পাচ্ছেন আপনারা এই ধরনের কার্ড যাদের রয়েছে, সেক্ষেত্রে হচ্ছে মাল যে দেওয়া হয়ে থাকে, চাল হচ্ছে 1 কেজি করে দেওয়া হয়ে থাকে, আর গম হচ্ছে 1 কেজি করে পার কার্ড পিছু দেওয়া হয়ে থাকে। তো 5টা কার্ড থাকলে 5 কেজি করে আপনারা চাল পাবেন, আর 5 কেজি করে আপনারা গম পেয়ে যাবেন। তো আবার বলি, এই কার্ড অর্থাৎ RKSY 1 এবং RKSY 2 এই দুটো কার্ডে কোনো রকম অতিরিক্ত কোনো মাল দেওয়া হবে না, বা এখনও পর্যন্ত দেওয়া হয়নি, আর এই মে মাসও দেওয়া হবে না, আর চিনিও এই কার্ডে কোনো রকমভাবে দেওয়া হবে না। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, তো আশা করছি মে মাসে আপনারা কোন কার্ডে কত কেজি করে মাল পাবেন তার আপনাদের কাছে সম্পূর্ণ বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছে। এবার আসছি মে মাসে যে টাকাদের ব্যাপারটি বলা হয়েছে, তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের মে মাসেও টাকা ঢুকবে, সেক্ষেত্রে হচ্ছে SC ST দের হচ্ছে 1000 টাকা করে, আর
যে সমস্ত জেনারেল কাস্ট রয়েছে তাদের 500 টাকা করে দেওয়ার কথা রয়েছে বা সরকারের তরফ থেকে দেওয়া হয়ে থাকে, তো সেই টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, তো এটাই ছিল সবচেয়ে বড় আপডেট, আপনাদেরকে আপডেটটি জানালাম। তো অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে একেবারেই ভুলবেন না, আর চ্যানেলে যদি নতুন এসেছেন তো অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এই চ্যানেলে লেটেস্ট ইনফরমেশনগুলো সদা সর্বদা দেওয়া হয়ে থাকে, তো আপনারা এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকলে সবসময় আপনারা নিজেদেরকে আপ টু ডেট রাখতে পারবেন। ধন্যবাদ।